ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আবহে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জের চিকিৎসকের বিরুদ্ধে মামলা। মোবাইল ফোন কেড়ে নিয়ে রাতভর হেনস্থার অভিযোগে পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ অভিযুক্ত। কারোর কথা অপছন্দ হলে এভাবে হেনস্থা করা যায় না, মন্তব্য আদালতের। সরকারের পাশে দাঁড়িয়েছে আইএমএর রাজ্য শাখা। থানায় ডেকে রাতভর হেনস্থা, মোবাইল ফোন কেড়ে নিয়ে পোস্ট সরিয়ে ফেলার জন্য চাপ। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে এভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ এক চিকিৎসকের। হাইকোর্টে দ্বারস্থ চিকিৎসক। পুলিশ ও প্রশাসনের সমালোচনায় কলকাতা হাইকোর্ট। ঘটনার সূত্রপাত গত 28 মার্চ। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল খান। তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে। পরের দিন মহেশতলা থানায় অভিযোগ দায়ের হয়। বিভেদ তৈরি ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রুজু হয় মামলা। চিকিৎসকের অভিযোগ, ওই দিন তাকে ডেকে পাঠিয়ে রাতভর হেনস্থা করে জিঞ্জিরাবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন এবং সিম কার্ড। ওটা ছিল 28 তারিখের পোস্টটা ছিল। 29 তারিখ সন্ধ্যের সময় একটা রিপ্লাইও আসলো হেলথ মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে। সেখানে দেখলাম টুইটে, হ্যাঁ টুইটে দেখি লেখা আছে রিপ্লাইয়ে যে থ্যাংক ইউ ডক্টর খান ফর হাইলাইটিং দিস ইস্যু, উই উইল ট্রাই টু অ্যাড্রেস ইউর কনসার্ন। সন্ধ্যের সময় যে রাউন্ড দিয়ে বেরোচ্ছি যখন হাসপাতাল থেকে, তখন রাত্রি 9:30 বাজে, দেখি 5-6টা পুলিশের গাড়ি আমার জন্য অপেক্ষা করছে। ওখানেই ছিলাম থানাতে পরের দিন দুপুর 2টো অবধি। 1টার সময় আমাকে বললো যে আপনি আপনার ফোনটা দিয়ে রাখবেন, ফোন সিম এগুলো সব সিজ করে রাখবো আমরা, আর আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ফোনগুলো এগুলো থাকবে, আর আপনাকে আবার 2 দিন বাদে আমরা ডাকবো। এরপরই বুধবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন চিকিৎসক। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা সংবিধানে স্পষ্ট করে বলা আছে, রাজ্য ও কেন্দ্রকে মানুষের বাকস্বাধীনতায় গুরুত্ব দিতে হবে। কারো কোনো মন্তব্য সরকারের অস্বস্তির কারণ হচ্ছে বলে মোবাইল ও সিম কেড়ে নিয়ে এভাবে হেনস্থা করা যায় না। পুলিশ যেন অবিলম্বে মোবাইল ফোন এবং সিম কার্ড ফিরিয়ে দেয়। নির্দিষ্ট আদালতের অনুমতি না নিয়ে চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা যাবে না। ক্রিমিনাল কেস শুরু করা গেলেও নির্দিষ্ট প্রমাণ ছাড়া করা যাবে না গ্রেফতার। পাশাপাশি চিকিৎসককে বিচারপতি বলেন, এ ধরনের পোস্ট করবেন না। তবে অবশ্যই আশ্বস্ত লাগছে, তাই জন্য আমি হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিই, এবং অনারেবল কোর্ট আমাকে যে একটা ইয়ে দিয়ে দিয়েছেন, আপনারাও দেখেছেন আমার পিটিশনের জন্য তারা অর্ডার দিয়ে দিয়েছেন। ঘটনায় অভিযুক্তের পাশে দাঁড়িয়েছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন, তবে সরকারের পাশে দাঁড়িয়েছে আইএমএর রাজ্য শাখা। একদম প্রথম দিকে কোনো একজন সাপ্লায়ারের গাফলতিতে কয়েকটা এরকম ভুল জিনিস গিয়েছিল, পরে ইমিডিয়েটলি সেটা কিন্তু রেকটিফাই এবং কারেক্ট করা হয়েছে। ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ কিন্তু থাকবে, কারণ এটা একটা নতুন জিনিস, এটা রেডিমেড জিনিসের মতো নয় যে বাজারে গেলে পয়সা দিয়ে সাথে সাথে পেয়ে যাবেন। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা ফ্রন্টলাইনে থেকে এই ব্যাটেলটা লড়ছে, তাদের ফুল প্রোটেকশন দেওয়ার দায়িত্ব নিশ্চয়ই সরকার নিচ্ছে বলে আমি বিশ্বাস করি। চিকিৎসকরা যথেষ্ট কাজ করছেন মানুষের জীবনের জন্য, সরকারও চেষ্টা করছে চিকিৎসকদের পাশে থেকে সব রকমের সহযোগিতা করার। এই সময় কোনো নেগেটিভ পলিটিক্স না, কোনো রাজনীতি না। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরই চিকিৎসককে তার ফোন এবং সিম কার্ড ফিরিয়ে দিয়েছে পুলিশ। এবিপি আনন্দ।